তাই নাইটিটা আমি একটুখানি ফিটিংস করতে হবে, এটা করে নিই। আর যে ড্রেসগুলো সুইটের সেগুলো তো সেই কাটিং করে পরে আছে, সেলাই করা হয়নি। এই দেখো কিছুটা সেলাই করেছি আর কিছুটা হয়নি। সে অনেক রাত হয়ে যায় সুইটিকে পরাতে, তারপর মেশিন খুলি, তারপরে সেলাই করতে বসি, আর অনেক রাত হয়ে যায় সেলাই করতে পারি না। আবার তার মধ্যে কালকে রাত্রে দেখটা না, দুটোর সময় কারণে নানা ঘুরিয়ে দেখটা কারেন্ট গেছে, 12টায় কারেন্ট গেছে। আর সকালবেলাতেও মানে কারেন্ট গেছে, সারাদিন ইনভার্টারে কারেন্ট মানে চলেছে, আমরা বুঝতে পারিনি যে কারেন্ট নেই। তারপরে আবার ইনভার্টারও ডাউন হয়ে গেছে। হ্যাঁ, সব চালিয়েছি, সারাদিন বুঝিনি কারেন্ট নেই। যা বললো যে সকালেও কারেন্ট ছিল না, সকাল থেকে অনেকক্ষণ, আবার এদিকে রাত্রে ওরকম 12টা বাজে কারেন্ট চলে গেছে, আর রাত 1:30টায় এসেছে। তো 1:30টা অবধি আমরা বাইরেই ছিলাম, আমার মানে ঘুমও হয়নি, এখনও গরমে চড়ে সেই সকালে ঘুম ভেঙে গেছে। এখন এই যে রান্নাও করব আর সেলাইও করব, তো এগুলো করে নিই। এই দেখো হয়ে গেছে আমার চুড়িদার বানানো, আর এই যে পাটিয়ালা প্যান্ট। তো চলে এসেছে সুইটি বাজার থেকে, আর আজকে বুঝে গেছে সুইটি কত মজা রোদে গিয়ে, এসেই জল খাচ্ছে, মা জল দাও জল দাও, জামা কাপড় খুলে দাও, কিভাবে ঘেমেছে। আর যেহেতু ওরা মাংসের দোকানে বেশি লাইন দিয়েছে, এত গরম, তো আমি ভাবলাম শুধু সুইটি, আমরাই বোধহয় মা, হ্যাঁ আমি ভাবলাম এই গরমে সুইটিকে বলছি সুইটি মাংস খাস না রে খাস না, আমি ভাবলাম সুইটিই বোধহয় ভালোবাসে, দেখছি এত ভিড়। তাই আমার বর বলছে কি জানি কি আছে এত ভিড়, ঘন্টা লাইন দিয়ে নিয়ে এসছে। এই দেখো বাজার নিয়ে এসছে, চিকেন এনেই দুধে শুরু করে দিয়েছে আমার বা। আমি কিন্তু বড়বড়িটা বাটাই খাবো, যদি কেউ বুঝেছো না, তুই বড়বড়ি ভাতা বাটা খাবি আজকে, শাক চিকেন আমাকে শুধু বলবে বাজারে যাওয়ার আগে কি আনবো বলো, সেটা এনে দেবো। বাজারে যাবে যা ইচ্ছা দেখবে দেখবে নিয়ে আসবে না, আমাকেই বলবে কি আনতে হবে, তুমি যাবে তাই আনবে। এই বাজারে যাওয়ার সময় অংশগ্রহণ হয়ে যাবে তোমার কাছে। আমি তোমাকে বলে দিয়েছিলাম আগে, আমি বলেছিলাম মোচা থোর বরবটি পটল উচ্ছে যা যা দেখতে হবে সব নিয়ে আসবে। তো মোচা কোথায়, থোর কোথায়, মোচুর শাক কোথায়, হ্যাঁ হ্যাঁ মোচাটা আনতে হবে বলে শুক্রবারে নিয়ে আসবে, তাহলে শনিবারে নিরামিষ সেদিন হয়ে যাবে। হ্যাঁ ওই ওই আমগুলো গরুকে দিতে হবে, শুকিয়ে 3 দিন ধরে বসে গেলো, কদিন ধরে এসে রাখা আছে কি। তো কি ডলির আজকে বিয়া, এই গরমে বিয়া দিস না, এইরকম মেয়ে দেখছো, বলছে ডলিকে বিয়ে দিয়ে দেবো, শ্বশুরবাড়ি চলে যাবে, ওর পিছনে আমাকে খাটতে হবে না, কথাবার্তা শোনো। পারছে না রান্না বান্না করুক, গিয়ে আমি সেলাই করবো, তারপরে আর আমি যাবো যে কি করেছে দেখতে। আরে ছেলে মেয়ে বের করেছে এখন এই গরমে, বলছে বিয়ে দেবে সুইটি, ওর ছেলে মেয়ের বিয়ে দেবে, আমার ছেলে মানে ওর লোকের ছেলে, হ্যাঁ লোকের ছেলে। সেলাই করবো। তো ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরে খুব এত বৃষ্টিতে, বাইরে এত বৃষ্টি চমকাচ্ছে, খুব বৃষ্টি নামিয়েছে, তো বৃষ্টির চেয়ে বেশি হাওয়া দিচ্ছে, খুব জোরে জোরে হাওয়া হচ্ছে, ঝড় উঠে, প্রথমে তো ঝড়ের আমরা মানে ঝড়ই উঠেছে, তো অনেক জোরে জোরে হাওয়া হচ্ছিলো, তারপরে একদম চারিদিকে অন্ধকার করে এসে বৃষ্টি পড়ছে,
খুব বেশি বাজ পড়ছে, কিন্তু চমকাচ্ছে খুব। আমার তো এত ভয় করছে, দরজাগুলো ভিডিও করতে যাইনি আমি, কিন্তু আমার বাজ পড়া খুব ভয় পাই আমি। তাও আজকে ঘরে মেয়েরা আছে, আমার বর আছে, আমার বর নিয়ে যাচ্ছে, আসো ভিডিও করবে বাবা। আর আমার বর এখানে দাঁড়িয়ে রয়েছে গামছা পরে, বৃষ্টি বৃষ্টির জন্য স্নান করবে বলে, ও তখন থেকে বলে যাচ্ছে আমি বৃষ্টির জন্য স্নান করতে যাচ্ছি। আমি বারণ করছি যে খুব বাজ পড়ছে, আমার এই কি বৃষ্টি হচ্ছে, আর গুড়িয়া এখানে ঘুমাচ্ছে অন্ধকার করে। আমি তো ভয়ে ঘুমাতেও পারবো না বৃষ্টি হলে, বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু এত বাজ পড়লে বাপা রে, এত বাজ পড়ছে। বাবু বাবু সরে যা সরে যা, কি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি জলে। আমাদের গরুর ঘরটা একদম ছিঁড়ে গেছে, মা মিস্ত্রিকে বলেছে মিস্ত্রি আছে না, গরুগুলো ভিজছে নাকি কে জানে। কাকা ঘরে ঢুকিছে, বাবা রে দরজা দাও দরজা দাও দরজা দাও, মাগু কত জোরে, আমি দেখেই ভয় পেয়ে গেছি। আমি ভিডিও করতে নিয়ে গেছিলাম, পর বাইরে ভিডিও করবে দরজায় দাঁড়িয়ে রয়েছি, এত জোরে বিদ্যুৎ চমকালো, ওই দেখে আমার ভয় হয়ে গেছে। আমি ঘুমাতেও পারবো না, শুতেও পারবো না, জল পড়ছে ঘরে, বালতি পেতেছে জল পড়ছে ঘরে। আমার ঘর ভাঙা জানোই, ঘর থেকে উপরে যেহেতু অ্যাডভেস্টার, ও ভেঙে গেছে অনেকদিন আগেই, এমনি ঘর পুরো ভাঙা, আর বৃষ্টি হলেই জল পড়ে, বিছানাতেও পড়ে, অনেক বেশি বৃষ্টি হলে পড়ে। আজকে জল দু তিন জায়গা থেকে জল পড়ছে, ফ্রিজের উপরেও জল পড়ছে গো, ও জল পড়েছে ওর গায়ে, ও বালতি পেতে দিয়ে এসছে, দেখো ফ্রিজের উপরেও জল পড়ছে, ওখানে কাপড়গুলো রয়েছে ওখানে পড়ছে কিনা দেখতে হবে, তারপরে তাদের সঙ্গে পরে কথা বলবো। এখন দেখি ঘরে কোথায় কোথায় জল পড়ছে, কি সরাতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা বিকেলবেলায় বৃষ্টির পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন একটু ঠান্ডা লাগছিলো, দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর উঠেছি যখন ছটা সাড়ে ছটা বেজে গেছিলো, তারপরে ছাদে গেলাম একটু হাওয়া দিচ্ছিলো, দাঁড়ালাম, আবার ঘরে এলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন 7:45 বাজে, সন্ধ্যা হয়ে গেছে, আর সারা দিন কারেন্ট নেই, সেই লো ভোল্টেজ ছিল সকাল থেকেই, তারপরে ঝড় বৃষ্টি যখন শুরু হয়েছে তখন থেকে বোধহয় কারেন্ট গেছে না, কখন গেছে ঠিক জানি না, সারাদিনই কারেন্ট নেই। আর আমাদের ইনভার্টারে এই ছোটো লাইটটা জ্বলছে, এটাও বোধহয় বন্ধ হয়ে যাবে, তারপর আমার ক্যান্ডেল লাইট নিয়ে করবো। আর এখন আমি আর আমার বোন আমরা যাচ্ছি, একটু দরকার আছে ইলেকট্রিকের বিল দিতে, আর কি করতে জানি না। ও আর সুইটি বাহানা ধরেছে বার্গার খাবে, ওটা আনতে, আর আমার একটু দরকার আছে, তাই যাচ্ছি এখন বাজার। তো রেডি হয়ে যায়, যা গরম, রেডি হতেও ইচ্ছে করছে না, নাইটি পরে যাওয়া যেত খুব ভালো হতো। আর সুইটি বাহানা করছে কী পরবো কী পরবো, মানে ও এখন কী পরবো খুঁজে পাচ্ছে না, বলছে এটা শুধু গেঞ্জি পরে, যা গরম পরে যা, মোটা মোটা জামা কাপড় যা পারবি পরে যা, প্রচন্ড গরম। আরেকজনকে দেখো, চুল ঠিক হচ্ছে না, আবার ঠিকঠাক করে দিলে পছন্দ হয় না, মানে এরকম করে না, তোমরা যাই এখন বাজার। তোর জন্য মনে হয় আজকে ইলেকট্রিকের বিল জমা হবে না, বন্ধ হবে না, কি কটা বাজে লাগতো দেখছো, কানের পড়বে, আমি কানের পড়িনি এই গরমে, আবার কানের রয়েছে ইলেকট্রিকের বিল দিতে, আর আমি ভিডিও পোস্ট করছিলাম শর্ট, বাড়ি থেকে করতে করতেই আসছিলাম, সন্ধ্যাবেলায় করবো বলে, অনেকটাই ভিড় রয়েছে, কয়েকজন লোক রয়েছে, ওই দেখো লাইনে দাঁড়িয়ে আছে, আরেকজনকে দেখো বাড়ি থেকে, গাড়ি থেকে নামবে না, তখন গাড়িতে ওর জন্য আমি বসেছিলাম, এখন বলছে আর বাবার কাছে যাবো। কী যে বলে এসে কী অবস্থা, একবার বলে ফ্রেঞ্চ ফ্রাই নেবো, একবার বলে চিকেন বার্গার নেবো, একবার বলে ভেজ বার্গার নেবো, একবার এই দোকান, একবার এই দোকান, ওই যে এই দুটো দোকানে শুরু হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধব আনলে
ফ্রিল্যান্সে কি এনেছো তোর বোন নিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই দেখ ওটা 100 টাকার ফ্রেঞ্চ ফ্রাই হ্যাঁ দে দে ফ্রেঞ্চ ফ্রাই দেখ 100 টাকার ফ্রেঞ্চ ফ্রাই 100 টাকার ফ্রেঞ্চ ফ্রাই ও আর দুটো বার্গার এই দেখো ঘরে এই যে দুটো বার্গার ভেজ বার্গার আর এটা 100 টাকার ফ্রেঞ্চ ফ্রাই দেখি নুন ছাড়া আলু ভাজা এই দেখো বোধহয় একটা আলু একটা কি দুটো আলু আছে আলু ভাজা খাবি তো বলতেই পারছিস কিন্তু পাওয়া যায় না 100 টাকার আলু ভাজা চিজ এনে দেবো ওইগুলো এনে দেবো ঘরে বানিয়ে দেবো আর একদম ঘরেই বানিয়ে দেবো মাছ আলু ভাজা পরে খেতে পারিস কি এরকম একটা ফ্রেঞ্চ ফ্রাই বাইরের কথা টেস্ট আছে খাও টেস্ট আছে খাও আ তোর মুখে ঢুকবে না তোর এগুলো খেয়ে নি কারণ একটা বেজে গেছে আমি আর কি চা খাবো ওই যে চা খেলাম না সে যে বলছে যে আমি বাজার থেকে কিছু আনবার ছিল সেটা আনতে পারিনি তাড়াহুড়োতে যেহেতু বাজারে আর যাইনি সেই গোষ্ঠীর মিটিংয়ে বসেছিলাম তারপরে হাতে বার্গার ছিল ওগুলো ছিল ঠান্ডা হয়ে যাচ্ছিলো তাই ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম ঘরে তারপরে আমার ছবি তুলে ছিলাম খেলো আর এখন যা কারের কাছে চলে এসেছে তাই আমাদের এলাকায় আর এখন যাচ্ছি বাপের বাড়ি মানে যাবো বাজারে সেখান থেকে বললো নেবো তারপরে আমাদের বাড়িতে ঘুরে চলে আসবো যেহেতু সুইটির মাহানা আমরা সুইটির সব মাহানা শুনি আর সুইটি আমাদের কোনো কথা শোনে না হ্যাঁ সুইটি আমাদের কোনো কথা শোনে না এলাকাতে আবার কারেন্ট নেই আমার বাপের মানে শ্বশুর বাড়িতে কারেন্ট ছিল না আমার বাপের বাড়িতে আছে আছে যাক তোমাদের ঘরে কারেন্ট আছে বাবা গোটা এলাকায় তো কারেন্ট নেই অন্ধকার ঘুটঘুটে তাহলে কত কোয়ার্টার গুলো আমাদেরই কারেন্ট ছিল না সারাদিন আমাদের ঘর বিষয় হয়ে গেল বাবা সারাদিন আমাদের কারেন্ট ছিল না একটু আগে এসেছে হ্যাঁ যে টুকটুকি কে বানিয়েছে টুকটুকি তুই বানিয়েছিস ঘরে এসেছি হাত মুখ ধুয়েছি আবার কারেন্ট চলে গেছে আবার আমরা এখানে এলাম কারেন্ট চলে গেছে আমাদের বাড়ি যাচ্ছি তখন দেখছি যে অনেক এলাকায় কোয়ার্টারগুলোতে মামা বাড়িতে তোদের মানে বাপের বাড়িতে ঢোকার আগে অনেক জায়গায় কারেন্ট ছিল না এখন এই স্ট্রিটে কারেন্ট আছে ওইখানে নেই এরকম আবার আমরা দেখো আমরা তখন বেরোলাম ঘর থেকে তখন কারেন্ট চলে এসছে আবার আমরা ঘর ঢুকলাম আবার কারেন্ট চলে গেছে তো যাই হোক আজকে অতিরিক্ত গরমটা তো নেই মানে বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা রয়েছে ওয়েদার গরম রয়েছে দরজা দিয়ে দিলে ঘরে তো গরম লাগবেই তো আমরা এবারে 10টা যেহেতু বেজে গেছে খাওয়া দাওয়া করে নিই আর আমি আমার ব্লগ এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমাকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট